সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, কাঁচামরিচ নিয়ে তুলকালাম হয়ে গেছে বাংলাদেশে। কাঁচামরিচের দাম বেড়ে গেছে। কাঁচামরিচ হয়তো উৎপাদন সেভাবে হচ্ছে না, তাই চাহিদার তুলনায় আমাদের বাজারে কাঁচামরিচের সংকট বলে দাম বেড়ে গেছে। বাংলাদেশে কাঁচামরিচ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর তুলকালাম চলছে, সেই বিষয়টা গরম গরম তুলকালামের মধ্যে আরেকটা জিনিস আমরা অ্যাড করব যে বাংলাদেশের সবাই রাজনীতির ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানায়। আমাদের এখানে ইউএসএতে থাকে ইলিয়াস সাহেব এবং এম মাসুম রহমান, আবার কি ভট্টাচার্য, সবাই শেখ হাসিনাকে অনেক ধুয়ে দেয় তাদের ভিডিওগুলোতে। শেখ হাসিনাও বাংলাদেশে এই যাবৎকালীন প্রধানমন্ত্রী হয়ে ভালো অনেকগুলো কাজও করেছে, সেই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েশন করা দরকার। আমি একজন প্রবাসী হিসেবে আমার নিজের ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে আমার ভিডিওটি করা, কেউ কখনো কোনো অন্যভাবে আপনারা থিঙ্ক করবেন না। আমি যদি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলি আপনারা বলবেন আওয়ামী লীগের দালাল, আর আমি যদি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলি আপনারা বলবেন আমি বিএনপির দালাল। তো সুতরাং একজন কোনো দালাল হয়ে কথা বলছি না, একজন প্রকৃত দেশপ্রেমিক হয়ে একটা কথা বলছি। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমাদের মূল গোড়াতেই সমস্যা। আপনি ধরুন এরশাদ সরকার যখন ছিল, এরশাদ সরকারও তখন স্বৈরাচার হয়ে গেছে, তাকেও আন্দোলন করে নামাতে হয়েছে। বিএনপি সরকার আসার পরও বিএনপিও নামতে চায় না, তাদেরকেও আন্দোলন করে জোর করে নামানো হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার, তারও সরকার প্রধান হিসেবে আছেন, তারাও চায় যে আরও যুগ যুগের পর যুগ ক্ষমতায় থাকুক। এটা আমাদের ধারাবাহিক একটা রাজনৈতিক প্রসেস বা প্রক্রিয়া, এভাবেই বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া হয়ে আসছে। এখন আমাদেরকে মূল গোয়া করে আমাদেরকে আমরা আসলে যাই না, কেউ কথা বলে না, সেটা হচ্ছে আমি যে দেশে থাকি, এ দেশে নিয়ম হচ্ছে একজন যদি প্রেসিডেন্ট হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, এবং ওনার সাথে আরও অনেক ক্যাবিনেট থাকে, অনেক মন্ত্রীরা থাকে, তারা সবাই মিলে দেশ চালায়। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে এমন ক্ষমতা যে তিনি যা বলবেন তাই হয়। সো নাম্বার ওয়ান, সেই জিনিসগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। নাম্বার টু হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা নেই বললেই চলে, এবং আমাদের দেশে আমেরিকার মতো দেশে আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকি তাহলে তো আমরা গণতান্ত্রিক বড় বড় রাষ্ট্রদেরকেও তো ফলো করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে একজন প্রধানমন্ত্রী হলে বা প্রেসিডেন্ট হলে দুইবারের বেশি ক্ষমতায় আসতে পারে না, তাদের কোনো নিয়ম নেই। তা আমাদের দেশেও দুইবার বা অথবা তিনবার করতে পারে, কিন্তু সেটা কখনো কেউ করে না। সবাই চায় যে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তিনিই প্রেসিডেন্ট থাকবেন। এবং আমাদের দেশে দেখা যায় যে দলের মধ্যে গণতন্ত্র নাই। আপনি দলের যদি প্রধান বা সভাপতি, যদি তিনি প্রধানমন্ত্রী হন বা তিনি দলের প্রধান হন বা তিনি দলের চেয়ারপারসন হন, তাহলে প্রত্যেকবারেই যে প্রত্যেক বছর তাদের কাউন্সিলিং হয় সেখানে তাকেই বা তিনাকেই দলের প্রধান সভাপতি করা হয়, বারবার তিনি সভাপতি থাকেন। এই সব জিনিসগুলো যদি আমাদের দেশে পরিবর্তন না করা হয় আমাদের কখনো কোনো কিছুতে চেঞ্জ আসবে না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়, ওবামা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ওবামাকে তেমন কেউ চিনত না, কিন্তু ওবামার মেধা, জ্ঞান, দক্ষতা, স্পিচ সবগুলো দিয়েই তিনি উঠে এসেছেন একেবারে লোয়ার, একেবারে নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে ওবামা উঠে এসেছে প্রতিভা দিয়ে। সো সিনেটর হয়েছেন, তারপরে বিভিন্নভাবে হয়ে চড়ায় উতরায় তিনি এসেছেন। এবং আমেরিকান নির্বাচনে দেখা যায় যে নির্বাচনের আগে যে দলীয় নমিনেশন ধরে একটা নির্বাচন বা ভোটাভুটি হয়, সেটাও কিন্তু নির্বাচনের চাইতেও বড় একটি নির্বাচন। তো আমাদের দেশে এই অবকাঠামোগুলো যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশে ফির এবং মুড়িদের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটা আপনারা জানেন। যেমন আমাদের দেশে দলীয় প্রধানরা সবসময় ফির হিসাবে থাকবে, আর আমরা যারা দল করি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে দলে করি, আমরা সবাই মুরিদ হিসাবে সারা জীবনে মুরিদ থেকে যাব। আমাদের কথার আওয়াজ স্বল্প পরিসরে আসবে, কেউ আওয়াজ তুলে কথা বলতে পারবে না, ফিরা সবসময় ফির হিসাবে থেকে যাবে। তো ফির মুরিদ হিসাবেই বাংলাদেশে এভাবে চলতে থাকবে যতদিন বাংলাদেশ চলে।